কেটে যাওয়া ফেটে যাওয়ার চিহ্ন, আর আরেকটা হচ্ছে সিজদা করে করে কপালে দাগ, বসে থেকে থেকে তাসবিহ তাহলিল জিকির আজকার করে পায়ে দাগ, এইসব ইবাদত করতে গিয়ে শরীর হাতে যে দাগ, আল্লাহর কাছে যত প্রিয় কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। সিরিয়াল চারটা আছে, এক এক ফোঁটা চোখের পানি, দুই এক ফোঁটা গায়ের রক্ত, তিন কেটে যাওয়া ফেটে যাওয়া দাগ, চার ইবাদত করতে করতে দাগ। এই চারটির মধ্যে এক নম্বরটা সহজ, সবাই পারে, কিন্তু করে কে? কেউ একটু করে না, কেউ একটু আল্লাহকে বলে না, অথচ আল্লাহ তাআলা বলছেন, ইয়াবনাদাম মাদাওতানি ওয়ারা জাওতানি, এই আদমের ছেলে মেয়ে শোনো, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি, এ আদমের ছেলে মেয়ে শোনো, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করে থাকো আমি সেভাবে পূর্ণ করে থাকি, অলাহু বালি আমি পরোয়া করি নে তুমি কত বড় পাপি, আমি পরোয়া করি নে তুমি কত বড় পাপি, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি। ইবনা আদম বালাগত জন উপকার সময়, আদমের ছেলে মেয়ে শোনো, তোমার পাপ বেশি হতে 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 যদি আকাশে লেগে যাই, ফাস্তাগফারতানি, এর পরে যদি তুমি আমার কাছে ক্ষমা চাও, গাফারতুলাক, আমি তোমাকে ক্ষমা করে দেবো, আল্লাহু বালি আমি পরোয়া করি নে তুমি কত বড় পাপি, আমি পরোয়া করি নে তুমি কত বড় পাপি, আমি খালি একটু দেখি তুমি আমাকে কিছু বলছো কি না। সম্মিলিত দিনী ভাই বোন, আজকের আলোচনার শেষ হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাত শ্রেণীর মানুষ বিচারের মাঠে বিশেষ ছায়া তলে থাকবে, যেদিন সূর্য থাকবে মাথার এক মাইল উপরে, মানুষ ঘামের মধ্যে থাকবে, কারো ঘাম হবে নাক পর্যন্ত, কারো ঘাম হবে কোমর পর্যন্ত, কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো ঘাম হবে পায়ের টাকানো পর্যন্ত। এরকম পরিস্থিতিতে কিছু মানুষ সুন্দর হয়ে ঝকঝকে হয়ে ছায়া ছায়া হাঁটবে, এরকম অবস্থাতে কিছু মানুষ সুন্দর হয়ে ঝকঝকে হয়ে ছায়া ছায়া হাঁটবে, ওরা সাত শ্রেণীর মানুষ, এক ন্যায়পরায়ণ নেতা, দুই বাল্য অবস্থা থেকে এবাদত অভ্যাসী, তিন মসজিদে এবাদত করতে গেছে ফিরে এসেছে, আবার কখন যাবে আবার কখন যাবে আবার কখন যাবে, এই শ্রেণীর মানুষ, চার দুই বন্ধু একসাথে চলে, এক বন্ধু খালি মোবাইলে প্রেমের গল্প করে, তখন আরেকজন বলছে তুই প্রেমের গল্প বন্ধ কর নইলে তোর সাথে চলবো না, তো বন্ধ করে না, তখন চলা বন্ধ করেছে, এই থাকবে বিশেষ ছায়া তলে। পাঁচ জাকারাল্লাহ খালিয়ান ফাফা জাদাই না হো, নির্জনে আল্লাহকে ডাকে, ডাকতে 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 দুই চোখের পানি ঝরঝর ঝরঝর করে ঝরে, এই মানুষ থাকবে বিচারের মাঠে বিশেষ ছায়া তলে। আপনার এরকম হয়? ছাত্ররা যাই সে কত চেষ্টা করেছি চোখের পানি একটু বের করে, হয় না। আচ্ছা আপনি চেষ্টা করেন তো, আজকে রাতে উঠে বা আগামীকালকে রাতে উঠে দুটার সময়তে সুন্দর করে উজু করে ঘরের দরজাটা বন্ধ করে দিন, ভিতর থেকে বন্ধ করে দিয়ে দুরি কাজ সলাত আদায় করবেন, দুরি কাজ সলাত আদায় করে একটু বলেন, কত কি করলাম জীবনে, কি করি পাপের তো কোনো হিসাব নেই, একটু দুশ্চিন্তা ভোগ করতে 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 দেখেন চোখের পানি আসবে, হাত তুলে দোয়া করেন, কান্নাকাটি করেন, হাত তুলে দোয়া করার কত হাদিস, ৪২টা সহিহ হাদিস আছে হাত তুলে দোয়া করার, ৩৬টা খালি বুখারী মুসলিমে আছে, এদেশে একটা বই পাওয়া যায় আনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া অধ্যায়, দোয়ার বই, কোনোদিন নাম শুনেছেন? একটু পড়ে দেখবেন, আদর্শ নারী আদর্শ পরিবার বক্ত শ্রোতার পরিচয় দোয়ার বই, এই বইগুলো পড়া উচিত, বইয়ে এদেশে কী করলে কী হয় কী করলে ছাই হয় কিছুই হয়। পরের অংশে আল্লাহ রাসূল বলছেন, কোনো সম্ভ্রান্ত পরিবারের মেয়ে যদি জেনার ডাক দেয় তখন সে বলে ইন্নি আখাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি, তাহলেও থাকবে বিশেষ ছায়া তলে, চিন্তা করবেন না, যাদের পাপ অনেক হয়ে গেছে জেনা চুরি ডাকাতি যাই হোক, আপনি আজ থেকে জেনা বন্ধ করেন, অশ্লীল কথা গল্প বন্ধ করেন, মোবাইলে ল্যাংটা মেয়ে দেখা বন্ধ করেন, আপনার জন্য জান্নাত হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, অনাহা নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, কেউ যদি মনের প্রবৃত্তি এই অশ্লীল কাজকে বন্ধ করে আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিলাম, অশ্লীল কথা ও কর্ম বন্ধ করতে পারলে বিনিময়ে আল্লাহ জান্নাতুল মাওয়া দিবেন। সম্মিলিত দিনী ভাই বোন, সময় ব্যয় করে কান্নাকাটি করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আজকের আলোচনার শেষে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি, স্ত্রী সহ ছেলে মেয়ে সহ পরামর্শ করে মাঝে মধ্যে দূরে কাজ সলাত আদায় করে কান্নাকাটি করে নিজের প্রয়োজন আল্লাহর কাছে চান, নিজের পাপের কথা বলেন, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই, তার এক শ্রেণীর মানুষ যে আল্লাহকে ভয় করে কান্নাকাটি করে, সকল দিনই ভাই বোনকে
এ পর্যন্ত আলোচনা করে যদি আমাদের কোনো বই পুস্তক এখানে এসে থাকে তাহলে সেই বই সংগ্রহ করানোর বগলে। ও বিশেষভাবে মাসিক আল হিতেশাম পত্রিকা, জামিয়া সালাফের মুখপত্র পত্রিকা।